নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং IVF এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আমরা প্রায়শই প্রশ্ন ইদানিং পাচ্ছি যে কোভিড ভ্যাকসিন নেব কি না, কোভিড ভ্যাকসিন নেওয়াটা কতটা নিরাপদ, এই নিয়ে যে কোভিড ভ্যাকসিন কতটা নিরাপদ, নেওয়াটা কতটা সেফ হবে এই সংক্রান্ত। আজ আমাদের এই কোভিড ভ্যাকসিন নিয়ে আজ আমাদের মধ্যে আছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অর্থাৎ পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং ইমিউনাইজেশন বিশেষজ্ঞ এবং আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অনির্বাণ দলুই। আমরা বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করছি ওনার সাথে কানেক্ট করার, কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করে দেখছি, ঠিক আছে, ওনার সাথে আমরা কীভাবে জয়েন করতে পারি। হ্যাঁ, কারণ কোভিড ভ্যাকসিন নিয়ে আমাদের রোজই বিভিন্ন ধরনের আমরা প্রশ্ন পাচ্ছি, সেজন্য আমরা একটুখানি এই সংক্রান্ত আমরা প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করছি। ডক্টর দলুই, আপনি কি আমাদের সাথে আছেন? হ্যালো, হ্যাঁ ডক্টর দলুই, হ্যাঁ হ্যাঁ হ্যালো ডক্টর দলুই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আপনাদের সাথে আবার পরিচয় করিয়ে দিই। ডক্টর অনির্বাণ দলুই, উনি হচ্ছেন পাবলিক হেলথ এবং ইমিউনাইজেশন স্পেশালিস্ট অর্থাৎ জনস্বাস্থ্য এবং ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ, হ্যালো এবং উনি আরজিকর মেডিকেল কলেজ হ্যালো, হসপিটালের, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি ঘুরে হ্যালো, গেছে? হ্যাঁ আপনার স্ক্রিনটা একটু ঘুরে গেছে, আপনার স্ক্রিনটা একটু রোটেট হয়ে গেছে, একটু যদি সোজা করা যায়, 90 ডিগ্রি যদি করা যায় আপনার আপনার কথা স্ক্রিনটা শোনা একটু। যাচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ একটু কম আসছে, একটু ভলিউমটা একটু হ্যাঁ বাড়িয়ে এবার, নিন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 এবার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আপনি যদি একটু স্ক্রিনটা ঘুরিয়ে নিতে পারেন ভালো হয়, না হলে আমরা শুরু করতে পারি আলোচনা। হ্যাঁ এবার এবার একদম পারফেক্ট আছে। আচ্ছা আচ্ছা ডক্টর দলুই, আপনাকে স্বাগত আমাদের ফেসবুক লাইভে, এবং আমরা আমি আপনার আবার কাছে শুনতে কৃতজ্ঞ পাচ্ছি যে না, আমাদের এই মূল্যবান। আবার শুনতে শোনা যাচ্ছে না আবার। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য, বিশেষ করে আমাদের পেশেন্টের জন্য, কারণ আমাদের পেশেন্টরা নিয়মিত বিভিন্ন প্রশ্ন করছেন, অনেকেরই প্রশ্ন কোভিড সংক্রান্ত, বিশেষ করে ভ্যাকসিন সংক্রান্ত, ভ্যাকসিন নেওয়া যাবে কিনা। তো আমি যে প্রথম প্রশ্নটা মানে করতে চাইবো, যে ভ্যাকসিন, এই কোভিড ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ, কেন আমরা এখন কোভিড ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, এটা কতটা গুরুত্বপূর্ণ কোভিড ভ্যাকসিনটা? দেখুন, এখন আমাদের যে অবস্থা, দেখুন আমি এখন প্রথমেই আমাদের আগে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি এখানে বলার সুযোগ পেয়েছি, বা আপনার যারা পেশেন্ট, আপনার যারা বন্ধু বান্ধব সহযোগী তাদেরকে বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং যারা আপনার আমরা যারা শুনছেন আপনারা যারা, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমি আশা করব যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো কোনো দ্বিধা সংশয় সন্দেহ থাকে, তাহলে আপনারা যদি জানাবেন, আমরা সেগুলো উত্তর দেওয়ার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ডক্টর সুজয় দাশগুপ্ত, তিনি অত্যন্ত দক্ষ একজন ফার্টিলিটি স্পেশালিস্ট এবং তার সাথে গাইনিকোলজি অবস্টেট্রিশিয়ান, তো তার কিছু প্রশ্ন থাকবে, আমি কিছু প্রশ্ন তাকেও করব। আর এর মধ্যে দিয়ে যে প্রশ্নগুলো উনি প্রথমে শুরু করলেন, আমি এক এক করে সেই উত্তরে আসি। যে এই মুহূর্তে আমাদের কি স্টেটাস, আমি সেটার ব্যাপারে একটু ছোট করে বলে দিই। এখন কিন্তু যদি আমি দেখি যে বিগত বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের কথা বলি এবং তারপরে ভারতবর্ষের দিকে যাই, এবং যেহেতু এখানে অনেক বাংলাদেশের মানুষজন আছেন, আমি সেখানকার পরিস্থিতিও কিছু আলোচনা করব অবশ্যই।
এই মুহূর্তে কিন্তু কেসের সংখ্যা যদি আমি দেখি তাহলে কিন্তু কমছিল বিগত 7-10 দিন আগে বা 15 দিন আগেও যদি আমি দেখি কেসের সংখ্যা কমছিল। কিন্তু আমরা যদি পর্যালোচনা করি যে একটা অতিমারি কিভাবে হয় বা তার কি কি বৈশিষ্ট্য থাকে, তাহলে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাবো যে একটা অতিমারি কিন্তু প্রথমে যখন আসে তখন আস্তে আস্তে তার কেসের সংখ্যা বাড়তে থাকে, অনেক কেস হয় একসাথে, এবং বাড়তে বাড়তে একটা সময় গিয়ে তার পিকে পৌঁছয়, তখন ডেইলি ধরুন 10,000 15,000 করে কেস থাকে। তো এরকম কিন্তু হয়েছে, আমরা দেখেছি। এবং তারপরে আস্তে আস্তে সেই কেসের সংখ্যা প্রকৃতির নিয়মে কমতে থাকে এবং কমতে কমতে একটা সময় প্রায় দিনে খুব সামান্য নগণ্য 100-200 করে কেস হবে, এই সমস্ত জিনিস তৈরি আসে এবং তখন আমরা মনে হয় যে এই বোধ হয় কোভিড সিচুয়েশন বা কোনো সেই যে অতিমারি সেটা বোধ হয় চলেই গেল। কিন্তু আদতে সেটা হয় না, কেননা দেখা যায় যে এই সময় যে ভাইরাস সেও কিন্তু নিজেকে মিউটেট করে, নিজেকে চরিত্রগত বদল করতে থাকে এবং বদল করে আবার সে ফিরে আসে অনেক শক্তিশালী হয়ে। এবং দ্বিতীয়ত শুধু সেটা নয়, দ্বিতীয়ত হচ্ছে যে এই সময় দেখা যায় যে মানুষ কিন্তু অনেক সময় বেহিসেবি হয়ে পড়ে। মানুষ কিন্তু তাই যে কোভিড বিহেভিয়ার, অ্যাপ্রোপ্রিয়েট কোভিড বিহেভিয়ার পালন করার কথা আমরা বলি, সেগুলো কিন্তু করেন না এবং তার এই দ্বৈত আক্রমণের ফলে কিন্তু সেকেন্ড ওয়েভ আসে এবং প্রত্যেকটি অতিমারিতে এই সেকেন্ড ওয়েভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসবেই, এই কথা আমরা জোর দিয়ে বলতে পারি, সে ভারতবর্ষই হোক বাংলাদেশই হোক। কেননা অলরেডি আমরা যদি অন্যান্য দেশগুলো দেখে থাকি সেই সব দেশে তো আছেই, এসছেই, ইউকে, ইউএসএ, ইতালি, ব্রাজিল সব জায়গাতেই। এবং সেই সঙ্গে আমাদের দেশে যদি তাকাই, ভারতবর্ষে যদি তাকাই, তাহলে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা এগুলোতেও কিন্তু সেকেন্ড ওয়েভ বা ইভেন অনেক জায়গায় থার্ড ওয়েভও কিন্তু এসে পৌঁছেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যাকসিনটা আমাদের খুব দরকার। কেন ভ্যাকসিন দরকার? কেননা কোভিড যদি আটকাতে হয় তাহলে আমাদের হাতে প্রধানত তিনটি উপায় বা তিনটি আমার কাছে অস্ত্র। প্রথম হচ্ছে যে কোভিড যে ভাইরাসটা সে আস্তে আস্তে নিজেকে তার যে শক্তি সে ক্ষয় করে ফেলবে এবং পৃথিবী থেকে বিদায় নেবে। কিন্তু এই মুহূর্তে তার কোনো সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার কারণ আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের নতুন স্ট্রেন আসছে, ব্রিটেন স্ট্রেন বলছি, কখনো ব্রাজিল স্ট্রেন বলছি, কখনো সাউথ আফ্রিকান স্ট্রেন বলছি, এইসব। এরপর আছে হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি করা প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক উপায় মানে কি? মানে ইনফেকশনটা আস্তে 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 আমরা সকলের মধ্যে ছড়াতে দেবো এবং তারপর আস্তে আস্তে সেই ইনফেকশন থেকে মানুষ একটা ইমিউনিটি তৈরি করবে এবং তাকে মানুষ তার বিরুদ্ধে একটা অনাক্রম্যতা বা শক্তি তৈরি করবে যাতে তাকে আটকানো যায়। কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব নয়, তার কারণ ভারতবর্ষ মতো বিশাল দেশ, সেখানে যদি 40 কোটি মানুষের যদি 2% এরও ডেথ হয় তাহলেই সংখ্যাটা কিন্তু অনেক। সেই সেই ধরনের বেড বা সেই হেলথ সিস্টেম কিন্তু আমাদের নেই যে সেটা আমরা আটকাতে পারবো। এরপর তৃতীয় যে প্রধান উপায়, যেটাই আমাদের কাছে একমাত্র উপায় মনে হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়া। এই ভ্যাকসিন কি করবে? না, ভ্যাকসিন আমাদের দেহে একটা প্যাসিভ হয়েছে যেটাতে আমরা মানে একটা হার্ড ইমিউনিটি, সেখানে ইমিউনিটি আমি একজনের শরীরে তৈরি করার জন্য চেষ্টা করলাম বাইরে থেকে, এইটাকে আমরা বলি প্যাসিভ হয়েছে পরোক্ষ ভাবে। তো সেইখান থেকে কিন্তু ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভ্যাকসিনই আমাদের দেশের একমাত্র, আমাদের দেশ কেন সারা পৃথিবী সবার জন্য একমাত্র উপায় এই মুহূর্তে এই রোগটা থেকে বাঁচার জন্য বা এই রোগটা থেকে মুক্তি পাওয়ার জন্য। ডক্টর দাশগুপ্ত, তার মানে আমরা বুঝতে পারলাম যে কোভিড ভ্যাকসিন কতটা দরকার এবং অবশ্যই যেটা মানে আমরা শোনা যাচ্ছে না, শুধু ভ্যাকসিনের সাথে সাথে আমাদের যে, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। তার মানে ভ্যাকসিনের সাথে সাথে আমাদের যেটা করতে হবে, আমাদের বাকি সাবধানতাগুলো যেমন হচ্ছে মাস্ক পরা, স্যানিটাইজেশন, হাত ধোয়া, সে ব্যাপারগুলো কিন্তু আমাদের বজায় রাখতে হবে ভ্যাকসিন এসে গেলেও। এবার আমরা জানতে চাই ভ্যাকসিন কতটা কার্যকর, কতটা ইফেক্টিভ, আমি যে ভ্যাকসিন দিই সেটা কতটা ইফেক্টিভ হবে আমার জন্য। দেখুন, ভ্যাকসিন যে প্রশ্নটা বারবার ওঠে যে আমরা কেন ভ্যাকসিন নেব, সেই প্রশ্নের উত্তর আমরা দিলাম যে আমাদের কাছে আর কোনো উপায় হয়তো নেই। এবার যে ভ্যাকসিন গুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বা যে ভ্যাকসিন গুলো সারা পৃথিবীতে
কাজ করছে বা যে বাজারজাত হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করি। যে এই মুহূর্তে ভারতবর্ষে যে প্রধান দুটি ভ্যাকসিন, যেটা কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড, সেই দুটো কিন্তু ভারতবর্ষে ড্রাগ অ্যাপ্রুভাল হয়েছে, তাদের ইমার্জেন্সি ট্রায়াল অ্যাপ্রুভাল আমরা দিয়েছে যে গভর্নমেন্ট এবং ICMR। এবং সেখানে এটা পরিষ্কার যে আমাদের যে কোনো ভ্যাকসিন যখন বাজারজাত হয় তখন তার সেফটি ইস্যুটা সবার আগে দেখা হয়, মানে সেই ভ্যাকসিন থেকে কোনো সাইড এফেক্ট হচ্ছে কি বা ভ্যাকসিনটা কি আদৌ মানুষের দেহে নিলে কোনো ক্ষতি হবে না। তো তো এই প্রশ্নের উত্তর কিন্তু একদম পরিষ্কার যে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড বা অন্যান্য যে ভ্যাকসিনই এখনো পর্যন্ত বিভিন্ন দেশে মার্কেটেড হয়ে গেছে বা মাস ভ্যাকসিনেশনের মধ্যে দেওয়া হচ্ছে সেগুলো মোরললেস সেম। এইবার প্রশ্ন আসে যে কতটা এফেক্টিভ, সেফটির পরে আসে যে এই ভ্যাকসিন নিলে আমি কি, আমার কি আর কোভিড হবে না বা আমার কি সুবিধা হবে যাতে আমি এই ভ্যাকসিনটা নেব, না নিলেও তো হয়, আমি যেভাবে আছি সেভাবে তো দিব্যদিন চলছিল। এই ভ্যাকসিন প্রথম কথা দেখা যাচ্ছে যে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ যদি কমপ্লিট করি দুটো ডোজের পরে 14 দিন পর থেকে, তার দেখে দেখা যাচ্ছে যে এই ভ্যাকসিনের দুটো ডোজ কমপ্লিট হয়ে 14 দিন পর থেকে কিন্তু একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইমিউনিটি তৈরি হচ্ছে মানুষের বডিতে। এবং সেটা যদি দেখি যে মানুষের শরীরে ইমিউনিটি তৈরি হওয়া মানেই কি, তার মানে আমি প্রোটেক্টেড হয়ে গেলাম, আমার কি আর কোনোদিন ভ্যাকসিন হবে না, আমি কি মাস্ক খুলে ঘুরে বেড়াবো, এরকম ব্যাপারটা নয়। ভ্যাকসিনে কিন্তু পরিষ্কার একটা কথা বলা যাচ্ছে যে এই ভ্যাকসিন নিলে আপনার কোভিড যদিও হয় খুব মাইল্ড ফর্মে হবে, খুব মেজর ফর্মে হবে না বা সিভিয়ার ডিজিজটা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। যেহেতু এই ভ্যাকসিন গুলো এখনো এই ট্রায়াল স্টেজটা রান করছে, একজনের থার্ড ফেজ ট্রায়াল হওয়ার পরেও আমরা দেখেছি যে কোভ্যাক্সিন 81% এবং আমাদের কোভিশিল্ড হচ্ছে 62-80% এরকম একটা রয়েছে এফেক্টিভিটি, মানে এটা কার্যকরী। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে 100 জন যদি ভ্যাকসিন নেয় তাহলে কিন্তু 60-70 জন বা 80 জনের ক্ষেত্রে, যেটা বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন রকম, তারা কিন্তু ফুল প্রোটেক্টেড হচ্ছে। বাকি 20 জনেরও কিন্তু ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, নেই তা নয়। কিন্তু তাহলে সুবিধাটা কোথায়, সুবিধাটা এখানেই যে তারা ইনফেক্টেড হলেও তাদের সিভিয়ারিটিটা অনেক কম হবে, রোগের যে ভয়াবহতাটা অনেক কম হবে, মৃত্যুর হারটা অনেক কম হবে। আর একটা কথা আমি ডক্টর দাশগুপ্ত আপনার অনুমতি নিয়ে আমি বলে রাখছি যে আমরা ভ্যাকসিন কিন্তু ঠিক আছে যে ভ্যাকসিন আমরা নেব কি নেব না এই প্রশ্ন তো আসবেই, কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে এই ভ্যাকসিনের কার্যকারিতার জন্য যে ভ্যাকসিনটা কতদিন আমার সুবিধা দেবে, কতটা কতদিন ধরে না নিতে হবে বা ভ্যাকসিন করলে মাস্ক পরবো কি পরবো না, এই প্রশ্নের আলোচনাগুলো আমরা আসি। শুধু এইটুকু বলে দিই ভ্যাকসিন নেওয়া মানে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যতক্ষণ না ভ্যাকসিনেটেড হচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণে ইমিউনিটি তৈরি হচ্ছে, যেটাকে আমরা চলতি কথায় খুব সহজ ভাষায় হার্ড ইমিউনিটি বলি, সেই হার্ড ইমিউনিটি যদি না তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে এই মাস্কের ব্যবহার কিন্তু চালিয়ে যেতে হবে। কেননা যদি একটা মানুষও ভ্যাকসিনেট না হয়, যদি তারও যদি সেই কোভিড হওয়ার সম্ভাবনা থাকে, সেখান থেকেও কিন্তু আপনার কোভিড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে। কেননা এই ভ্যাকসিন গুলো একটাও 100% আপনাকে প্রোটেকশন দেবে এটা কিন্তু বলছে না, কিন্তু অবশ্যই আপনাকে সাধারণ, আপনি এমনি সাধারণ অবস্থায় যেভাবে যতটা অরক্ষিত, যতটা আপনার সম্ভাবনা রোগ হওয়ার, তার থেকে ভ্যাকসিন নিলে অবশ্যই অনেক পরিমাণে রোগ হওয়ার সম্ভাবনা কমবে। তার মানে আমরা যেটা বুঝলাম যে বেসিক্যালি ভ্যাকসিনের সাথে আমাদের এখনো মাস্ক পরা এবং বিভিন্ন যে সাবধানতা সেগুলো আমাদের এখনো পর্যন্ত চালিয়ে যেতে হবে, এবং ভ্যাকসিন কিন্তু আমরা এখনো পর্যন্ত যা জানি যে ভ্যাকসিনটা খুব এফেক্টিভ, বেশ ভালোই কার্যকরী এবং এটা সেফ, নিরাপদ। এবার আমার প্রশ্ন, সবাই কি ভ্যাকসিন নিতে পারবে? মানে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা, এই নিয়ে বিভিন্ন প্রশ্ন। হ্যাঁ, সবাই কি ভ্যাকসিন নিতে পারবে, এই এটা হচ্ছে সব থেকে বড় কথা। ডক্টর দলুই, আপনার কি মতামত? তো আমি এখানে, আমার মনে হয় যে কতগুলো প্রশ্ন অলরেডি এসেছে, আমি একদম যেগুলো আপনার রিলেটেড, আপনার সাবজেক্ট রিলেটেড, আমি সেই প্রশ্নগুলো আপনাকে দিকেই যাব। কিন্তু তার আগে যেগুলো কমন কোয়েশ্চেন, সবাই ভ্যাকসিন নিতে পারবে কিনা বা কারা নেবে, সেই ধরনের কতগুলো প্রশ্ন। যেমন দেবদ্যুতি গোস্বামী, উনি প্রশ্ন করেছেন যে 68 বছর ওনার মায়ের বয়স এবং উনি পেসমেকার নিয়েছেন, তার সাথে অস্টিওপোরোসিস আছে, তাহলে কি এই ইন্ডিয়ান ভ্যাকসিন সেফ আমার মায়ের জন্য? আর সুরজিৎ সেন প্রশ্ন করেছেন, গল ব্লাডার স্টোন হয়েছিল, তার সার্জারি জানুয়ারি মাসে হয়েছে, তাহলে কি আমি কোভিড ভ্যাকসিন নিতে পারবো অ্যাজ এ কোমরবিড পেশেন্ট? আচ্ছা, এইবারে দুটো কথা আমরা বলি যে ভ্যাকসিন কিন্তু এই মুহূর্তে 18 বছরের বেশি
সমস্ত মানুষকে দেওয়ার কথা, এবং ভ্যাকসিনের যদি বলা হয় যে কাদেরকে দেব এবং কাদেরকে দেব না, তাহলে প্রধানত কিন্তু যাদের কোমরবিডিটি আছে, কোনো না কোনো কোমরবিডিটি আছে, তাদের কিন্তু সবাই ভ্যাকসিনের এলিজিবল বা ভ্যাকসিন সরকারি গাইডলাইন অনুযায়ী কারা ভ্যাকসিন নিতে পারবেন। স্বাস্থ্যকর্মীরা সবাই ভ্যাকসিন পেয়েছেন বা যারা বাকি রয়েছেন তাদেরও ভ্যাকসিনেশন হয়ে যাবে, এটা সরকার আশ্বস্ত করেছেন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে গিয়ে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, মানে পুলিশ, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্পোরেশনের ওয়ার্কার এবং পরবর্তীকালে নির্বাচন কমিশনের দ্বারা যারা ভোট কর্মী, ভোটের কাজের জন্য যাদেরকে ভ্যাকসিন নিতে বলা হচ্ছিল, তারা সবাই ভ্যাকসিন নিচ্ছেন বা নিয়েছেন। এই প্রসঙ্গেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ডক্টর দাশগুপ্তর কাছে রাখুন, দাশগুপ্তের ওয়ালে এসে রাখুন। আর আরেকটা যে ক্যাটাগরি এই মুহূর্তে শুরু হয়েছে, 60 বছরের অধিক যাদের বয়স, 60 বর্ধ মানুষ যারা, তারা তাদের কোমরবিডিটি নির্বিশেষে, মানে শুধু বয়স এজ গ্রুপটা হলেই হবে, তারা কিন্তু সবাই ভ্যাকসিনের জন্য এলিজিবল। আর একটা দ্বিতীয় যে গ্রুপটা হচ্ছে 45, 45 বছরের অধিক কিন্তু 60 বছরের কম, তো এই যে মানুষজন তাদের কিন্তু একটা কোমরবিডিটি সার্টিফিকেট লাগছে। সেই কোমরবিডিটি সার্টিফিকেট মানে আমার যা কিছু কোমরবিডিটি আছে তাই কি এলিজিবল, সেরকম কিন্তু নয়। 20টা মেনশন কোমরবিডিটি আছে, 20খানা কোমরবিডিটি মেনশন করা আছে, সেই 20টা কোমরবিডিটি মেনশন সেটা আপনার কোন ডাক্তার বাবু যিনি একজন MBBS বা সেরকম একজন ডাক্তারবাবু যার রেজিস্ট্রেশন নাম্বার আছে মেডিকেল কাউন্সিলে, তিনি সেটাকে সাইন করবেন, সেটাকে তিনি সার্টিফাই করবেন, এবং আপনি সেই কোমরবিডিটি সার্টিফিকেট নিয়ে আপনার নির্দিষ্ট করা কোনো ভ্যাকসিনেশন সেন্টারে যদি আগে থেকে বুকিং নেন, আর যদি আগে থেকে বুকিং না নেন তাহলে ওয়াক ইন প্রসিডিউর বলি, যে আপনি যখন দরকার ভ্যাকসিন আপনি নিজের নিকটবর্তী ভ্যাকসিন দরকার ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে আপনার ডকুমেন্ট প্রডিউস করলেন এবং আপনি ভ্যাকসিন কিন্তু পেয়ে যাবেন। এবার যে প্রশ্ন আপনার দেবদ্যুতি গোস্বামী, আমি দাশগুপ্ত, আপনার মা কিন্তু অবশ্যই ভ্যাকসিন নিতে পারবেন, ভ্যাকসিন নেওয়ার কোনো অসুবিধা নেই, এবং আপনাদের মতো এই যে পেশেন্ট আপনি বলেছেন আপনার মায়ের মতো, এনারাই কিন্তু ভ্যাকসিনের থেকে ভ্যাকসিন দেওয়ার উচিত, কেননা কোমরবিডিটি রয়েছে, অস্টিওপোরোসিস রয়েছে, পেসমেকার মানে অলরেডি হার্ট কম্প্রোমাইজ, সুতরাং তারা কিন্তু সবার আগে নেবেন। সুরজিৎ বাবু, আপনার যে উত্তরটা দিয়ে যে গলব্লাডার স্টোন বা গলব্লাডার স্টোনের সার্জারি হয়েছে, এটা কিন্তু কোমরবিডিটি হিসেবে আপনার কাউন্ট হবে না। আমি জানি না আপনার বয়স কত, আপনি লেখেন নি সেটা, যদি বয়সের কারণে আপনার হয়ে থাকে বা অন্য কোনো কোমরবিডিটি আপনার থাকে তাহলে আপনি নিশ্চয়ই ভ্যাকসিন এলিজিবল হবেন। আর এই প্রসঙ্গে একটা বলে দিই, যদি ভ্যাকসিন এই মুহূর্তে আপনার এজ ক্রাইটেরিয়াতে ফুলফিল না করে তাহলে আপনি অপেক্ষা করুন, কেননা ভারতবর্ষের মার্কেটে হয়তো আশা করছি আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়টাতে সবার জন্য ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং ইতুয়ালি বাচ্চাদের নিয়ে অনেক প্রশ্ন আসে, দেব কি দেব না, তো সেই প্রশ্নগুলো আমরা আসবো, কিন্তু বাচ্চাদেরও কিন্তু এই মুহূর্তে যেহেতু ট্রায়াল হয়নি, আপ টু 18 ইয়ার্স যেহেতু ট্রায়াল হয়নি সেহেতু আমরা দিচ্ছি না, ভবিষ্যতে কিন্তু অবশ্যই যদি ট্রায়াল হয় এবং ট্রায়ালটা চলছে, আমরা যতদূর আমরা জানি ট্রায়াল চলছে এবং তার রেজাল্ট যদি বেরিয়ে যায় আমরা নিশ্চয়ই তাদের 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিন দেবো। ডক্টর দাশগুপ্ত, আপনার কাছে আমাদের আমি একটি প্রশ্ন এখন করব, যে এই যে অনেকে জিজ্ঞেস করছেন, লীলাবতী জিজ্ঞেস করেছেন বা আশিস কুমার বেরা জিজ্ঞেস করছেন, যে এই যে বেবি নিতে ট্রাই করার সময় হাজবেন্ড করোনা ভ্যাকসিন নিতে পারবেন কিনা, বা একজন কোভিড ভ্যাকসিন নিয়েছেন, এই সময় সেই হাজবেন্ড ভ্যাকসিন নিয়েছেন, তো তিনি কি তার ফ্যামিলি কি প্রেগনেন্সি ট্রাই করতে পারে কিনা, এবার প্রেগনেন্সির সময় আমাদের কোভিড ভ্যাকসিন নেওয়ার দরকার কি দরকার নেই, বা আদৌ কি নেওয়া যাবে, এই প্রসঙ্গগুলো আপনি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ ডক্টর দলুই। যেটা ডক্টর দলুই আলোচনা করলেন যে শিশুদের ক্ষেত্রে যেরকম এখনো পর্যন্ত ট্রায়াল হয়নি বলে আমরা এখনো ভ্যাকসিনটাকে আমরা রেকমেন্ড করতে পারছি না, সেরকম প্রেগনেন্ট মহিলাদের মনে রাখতে হবে, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং অর্থাৎ যারা গর্ভবতী এবং যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন অর্থাৎ সবে ডেলিভারি হয়েছে, এখনো পর্যন্ত তাদের উপর যথেষ্ট ট্রায়াল নেই বলে আমরা জানি না যে তাদের উপর ভ্যাকসিনটা সেফ কিনা। এজন্য যারা প্রেগনেন্ট অথবা যারা ল্যাকটেটিং তাদেরকে এখনো পর্যন্ত আমরা ভ্যাকসিন দিতে বারণ করছি, এখনো পর্যন্ত আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই, কিন্তু ভবিষ্যতে যদি আমাদের কাছে যথেষ্ট তথ্য আসে, কারণ বিভিন্ন দেশে এই নিয়ে কিছু ট্রায়াল শুরু হয়েছে, যদি তখন আমাদের কাছে তথ্য আসে যে প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে এই ভ্যাকসিনটা সেফ, তাহলে আমরা অবশ্যই প্রেগনেন্ট মাদার এবং যারা ব্রেস্টফিডিং মাদার তাদেরকে বলতে পারবো। এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকার থেকে বলা হচ্ছে যে যারা গর্ভবতী এবং যারা ব্রেস্টফিড করাচ্ছেন তাদের ভ্যাকসিন না নেওয়ার জন্য,
কিন্তু কিছু কিছু দেশে, যেমন ইউকে বা কিছু কিছু দেশে বলা হচ্ছে যারা খুব হাই রিস্ক, ধরুন যাদের আগে রেনাল ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা যাদের ধরুন হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে কখনো কখনো ভ্যাকসিন নেওয়ার কথা ভাবা যেতে পারে যদি তারা প্রেগনেন্ট হন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে গর্ভবতী মহিলাদের জন্য ভ্যাকসিনটা অনুমোদিত নয়। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ধরুন আমি ভ্যাকসিন নিয়ে নিলাম, আমি জানি না প্রেগনেন্ট, হঠাৎ করে কালকে ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে দেখলাম যে আমি প্রেগনেন্ট, আমি কি করব? মনে রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু এমন কোনো প্রমাণ নেই যে ভ্যাকসিন প্রেগনেন্ট অবস্থায় নিলে বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। কাজে আপনি যদি না জেনে ভ্যাকসিন নিয়ে নিলেন এবং আপনি আবিষ্কার করলেন যে আপনি প্রেগনেন্ট, তাহলে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখন প্যানিক করার কিছু নেই। যদি আপনি ফার্স্ট ডোজ নিয়ে থাকেন তাহলে সেকেন্ড ডোজটা পরবর্তীকালে নেওয়ার কথা ভাবতে হতে পারে, অর্থাৎ ডেলিভারির পরে, এখন নয়। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় আমরা বলবো যখন জানেন যে আপনি প্রেগনেন্ট বা আপনি ব্রেস্টফিড করছেন, তখন ভ্যাকসিন না নেওয়া ভালো। এবার আসবো যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে। মনে রাখতে হবে স্বামী স্ত্রী উভয়েই যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তারা কিন্তু ভ্যাকসিন নিতে পারেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। 6 মাস 7 মাস আগে আমাদের কিছু রেকমেন্ডেশন এসেছিল, তাতে বলা হয়েছিল যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের প্রেগনেন্সি অ্যাভয়েড করার জন্য ভ্যাকসিন নেওয়ার পরে। কিন্তু এখন দেখা গেছে আপনি ভ্যাকসিন নেওয়ার পরে প্রেগনেন্সি প্ল্যান করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি হয়তো ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন বা আপনি প্রেগনেন্সি প্ল্যান করবেন ভাবছেন বা আপনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন, তাহলেও কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়েই কিন্তু ভ্যাকসিন নিতে পারেন যদি আপনারা এলিজিবেল হন ভ্যাকসিনের জন্য, যেটা এলিজিবিলিটির ব্যাপারে, অর্থাৎ আপনি ভ্যাকসিন নেওয়ার উপযুক্ত কিনা যে ব্যাপারে ডক্টর দলুই বিশদে আলোচনা করলেন। অর্থাৎ আপনি যদি ভোট কর্মী হন, পুলিশ কর্মচারী হন বা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী হন বা আপনার কোনো কোমরবিডিটিস থাকে, তাহলে অবশ্যই ভ্যাকসিন নিতে পারেন। আপনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করুন বা না করুন, ভ্যাকসিন নিলে অ্যাজ সাচ কোনো অসুবিধে কিছু নেই। শুধুমাত্র প্রেগনেন্ট যখন আপনি জানলেন যে আপনি প্রেগনেন্ট, তখন আমরা ভ্যাকসিন না নেওয়ার জন্য বলবো। এবার আমরা যেটা ডক্টর দলুইয়ের কাছে আসবো, আমরা প্রায় আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ধরুন আমি ভ্যাকসিন নিলাম, আমি কি কি সাইড এফেক্ট এক্সপেক্ট করতে পারি? মানে এই সাইড এফেক্ট নিয়ে অনেকে মানে বেশ উৎকণ্ঠা থাকছে যে কি কি সাইড এফেক্ট আমি এক্সপেক্ট করতে পারি একটা ভ্যাকসিন নেওয়ার পরে। দেখুন, এটা একদম খুব কঠিন প্রশ্ন, খুব সঙ্গত প্রশ্ন, কারণ অনেকের মনে এই ভয়টা থাকে যে ভ্যাকসিন নিলে বোধহয় আমার কিছু সাইড এফেক্ট হবে, ভ্যাকসিন নিলে আমার কিছু ক্ষতি হবে কিনা। বা অনেকের মধ্যে আমরা এটা যদি ভাবি, আগে অতীতের যে বিভিন্ন ভ্যাকসিনেশন ড্রাইভ যেগুলো হয়েছে সেগুলো যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এরকমের প্রশ্ন কিন্তু বারবার মানুষের মধ্যে উঠেছে। এটা কিন্তু অমূলক নয়, কেননা আপনারা সত্যিই তো জানতে হবে, নাহলে কি করেই বা সম্ভব সেটা। আর প্রথমত বলে দিই যে এই ভ্যাকসিন নিলে যে মেজর সাইড এফেক্ট বলে আমাদের কাছে যেগুলো ধরা পড়ছে, যেগুলো প্রধানত বেশি হচ্ছে, মেজর মানে যেগুলো বেশি হচ্ছে, সেগুলো হচ্ছে যে ইনজেকশন সাইডে পেন বা হচ্ছে সাধারণ একটু জ্বর। এটা কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই হচ্ছে এবং সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ একটা সিম্পল প্যারাসিটামল খেলেই এনাফ, তাতে অনেক মানে আর কোন রকম সমস্যা কারো হচ্ছে না। এবার আপনারা খবরের কাগজে বা মিডিয়াতে বিভিন্ন সময় দেখছেন যে এই ভ্যাকসিন নিলে ওই লোক পার্কে মারা গেলেন, বা এই ভ্যাকসিন নিয়ে একজনের বিশাল শরীর খারাপ, ভর্তি হয়ে গেছেন, হসপিটালাইজড হয়ে গেছেন। আমি আপনাকে বলছি, আমরা যারা এই ভ্যাকসিনের কাজের সাথে সরাসরি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তারা কিন্তু বলছি আপনাকে যে এই ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যে কোনো সময় যা ভ্যাকসিনই এসেছে, আপনাদের বাচ্চাদের যেগুলো দিচ্ছেন বা আপনি যে টিটেনাস টক্সয়েড নিচ্ছেন, প্রত্যেকটা ভ্যাকসিনেরই কিন্তু যেরকম সাইড এফেক্ট হয়, এই ভ্যাকসিন গুলোরও কিন্তু সাইড এফেক্ট ঠিক সেরকম, তার থেকে বেশি কখনো নয়। এবং প্রাণঘাতী বলে যে কথাগুলো, যে ভ্যাকসিন নিয়েই মারা গেছেন, সেই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে ঘটনা, সেগুলো কিন্তু এখনো তাদের এটা প্রমাণিত হয়নি যে ভ্যাকসিন নিয়েই হয়েছে কিনা। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা গেছে তাদের অন্য কোনো ডিজিজ ছিল, বা এখনো কিছু খবর বেরিয়েছে যে ভ্যাকসিন নিয়েও তারপরে দেখা গেল 5 দিন বাদে আমার কোভিড হয়ে গেল, এটা কি করে সম্ভব? তো ভ্যাকসিন একটা ডোজ কখনোই ফুল প্রুফ নয়। ভ্যাকসিন নিয়ে একটা ডোজ নিয়ে আপনি মাস্ক খুলে কারোর কাছে গেলেন, বিয়ে বাড়িতে গেছেন, সেখানে আরো 10টা লোক মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তার থেকে যদি আপনার কোনো ইনফেকশন আসে আপনার হবে না, এই গ্যারান্টি কিন্তু ভ্যাকসিনের একটা ডোজের পরে দেওয়া সম্ভব নয়। আপনাকে মাস্কটা পরাটা, যেটা বারবার ডক্টর দাশগুপ্ত জোর দিচ্ছেন, সেটা আপনাকে করে যেতেই হবে, মাস্ক খোলার কোনো জায়গা নেই। এবং একই সাথে ভ্যাকসিন নিতে হবে। এবং আপনারা যেটা বলছেন যে একটা ভ্যাকসিনের আর কি সাইড এফেক্ট হতে পারে, খুব কম ক্ষেত্রে আমরা হয়তো 10 লাখ 10 হাজার বা 1 লাখে একজন কি দুজনের আমরা কিছু নিউরোলজিক্যাল সিমটম পাচ্ছি, কিন্তু সেগুলো তারাও এখনো কিন্তু যথেষ্ট ট্রিটেড, ঠিকঠাক আছেন। এবং আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি, যারা এই ভ্যাকসিন নিতে যাবেন বা ভ্যাকসিন নিতে ইচ্ছুক, যে ভ্যাকসিনেশন সেন্টারে কিছু রকমের মানে AEFI বলি, অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন, তো সেই সব ম্যানেজ করার জন্য জন্য প্রশিক্ষিত নার্স, ডাক্তারবাবু তারা থাকেন,
তার সাথে সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম, ইনজেকশন সমস্ত কিছু রয়েছে। যদি আপনার কোন রকম সমস্যা হয় তারা সেখানে অবশ্যই ম্যানেজ করবেন, এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে এরকম ভয়ঙ্কর কিছু খারাপ কোনো অভিজ্ঞতা কিন্তু আমাদের নেই। এবং আরো একটা ব্যাপার আমরা বলে রাখি যে প্রত্যেকটা ভ্যাকসিন নেওয়ার পরেই প্রত্যেকজন মানুষকে কিন্তু আধ ঘন্টা অবজার্ভ করা হচ্ছে। সেই অবজারভেশন পিরিয়ডের মধ্যে কোনো কিছু হচ্ছে কিনা আমরা দেখে নিচ্ছি। ডাক্তারবাবুরা থাকছেন সেখানে, আরো অনেক প্রশিক্ষিত লোকজন থাকছেন, তারা সবসময় নজর রাখছেন আপনার উপর। এবং কোভ্যাকসিন নেওয়ার পরে, বিশেষত কোভ্যাকসিন নেওয়ার পরে আপনার কাছে ফোন করা হচ্ছে, আপনি দেখতে পাবেন এতদিন পর্যন্ত হয়েছে যে ফোন করে খবর নেওয়া হয়েছে যে আপনি ঠিক আছেন, কোনো অসুবিধা হয়েছে কিনা, এই সমস্ত ব্যাপার আছে। আমি ডক্টর দাশগুপ্ত এখানে একজন প্রশ্ন করেছেন, আমি আগন্তুক জানি না, কিন্তু এই যে কোভ্যাকসিন না কোভিশিল্ড কোনটার কি কার্যকারিতা এবং ডিফারেন্স উনি জানতে চেয়েছেন। আমি যদি আপনি যদি অনুমতি দেন আমি উত্তরটা দিন। অবশ্যই 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 প্লিজ অবশ্যই হ্যাঁ, তো আমি বলছি যে কোভ্যাকসিন একটা মৃত বা নিষ্ক্রিয়, আমি বলছি হ্যাঁ নিষ্ক্রিয় বা মৃত ভ্যাকসিন, মানে এটা এটা একটা মৃত ভাইরাস থেকে তৈরি করা হচ্ছে বা নিষ্ক্রিয়তা। এবং আরেকটা হচ্ছে যেটা কোভিশিল্ড, সেটাকে আমরা বলি ভেক্টর ভাইরাস ভ্যাকসিন, সেটা খুব নিউয়ার টেকনোলজি। নিউয়ার ইন দা সেন্স, মানে নিউয়ার কেন না, নিউয়ার মানে হলো যে নতুন করে ওটাকে একটা ভাইরাসের আর অ্যাডেনো ভাইরাস তার ডিএনএ সাথে এই এমআরএনএ কে মিশিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে, একটু জটিল প্রসিডিউর। এবং এই ধরনের ভ্যাকসিন আমাদের কাছে নিউমোভ্যাক, আপনারা যে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেন সেইগুলোতে এই ধরনের মেকানিজম ইউজ করা হয়েছিল। কিন্তু কোভ্যাকসিন কোভিশিল্ড দুটোই সেফ, দুটোই ভালো। তবে কোভ্যাকসিনের ট্রায়াল নেই বলে বা ডেটা নেই বলে অনেকে যে পিছিয়ে যাচ্ছিলেন তার কোনো কারণ নেই। এখন থার্ড ফেজ ট্রায়াল চলে এসেছে, এবং আমরা পার্সোনালি যারা এই ভ্যাকসিন নিয়ে আলোচনা করি, ভ্যাকসিন নিয়ে নাড়াচাড়া করি সারাদিন, তাদের কিন্তু তারা কিন্তু একটা কথা আপনাকে পরিষ্কার নিশ্চিন্ত করছি যে কোভ্যাকসিন যে পদ্ধতিতে তৈরি হয়েছে ভারতবর্ষের নিজস্ব সিস্টেম আইসিএমআর এ তৈরি হয়েছে, এবং সেই ভ্যাকসিন কিন্তু অতীতে যেসব ভ্যাকসিন গুলো আপনারা দেখছেন বিসিজি বিসিজি ছাড়া, মানে যে ডেড ভাইরাসের যে ভ্যাকসিন গুলো, সেগুলো কিন্তু সবই পুরনো পদ্ধতিতে তৈরি করা হয়েছে, প্রায় এজ ওল্ড, শতাব্দী প্রাচীন এই পদ্ধতি। তো সেই পদ্ধতি দিয়ে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, এর সেফটি কিন্তু সত্যি বেশি, এর সেফটি বা এফিকেসি কিন্তু কম্পারেটিভলি ভালো। আপনাদের ওই যে ডেটা পাওয়া যাচ্ছিল না বা আমাদের কাছে কোনো গবেষণাপত্র রেজাল্ট নেই বলে আপনারা ঘাবড়াচ্ছিলেন, তার কিন্তু কোনো প্রয়োজন বা যৌক্তিকতা নেই, কোনো প্রয়োজন বা যৌক্তিকতা নেই। সংক্ষেপে এবার বাকি, কারণ আমরা প্রায় শেষ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দু একজনের উত্তর আশা করছি, এগুলো বেশিরভাগই উত্তর আমরা দিয়েছি। অতনু হালদার যেমন বলেছেন, সুগার পেশেন্ট, ক্যান আই টেক কোভিড ভ্যাকসিন। আমি আমার দলুই আলোচনা করেছেন যে ডায়াবেটিস এবং কোমরবিডিটি থাকলে ভ্যাকসিন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। পিতা স্টেরয়েড কিনা, এটা সম্ভবত তাহলে আমার মনে হয় এটা ওনার ফিজিশিয়ানের সাথে বোধহয় আলোচনা করে নেওয়াটা বোধহয় ঠিক হবে, তাই তো ডক্টর দলুই? কয়েডোসিস আছে এবং উনি স্টেরয়েড নেন ওনার হাজবেন্ড, তাহলে কি উনি কি ভ্যাকসিন নিতে পারবেন? অর্পিতা সাহার ওই প্রশ্ন যে সার্কোয়েডোসিস আছে এবং স্টেরয়েড নেন, স্টেরয়েড আরো অনেক কারণে নেয়, কেউ রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণে নেন, কখনো সিওপিডি এর কারণে নিতে হয়, এইসবের ক্ষেত্রে কিন্তু স্টেরয়েড যারা নেন তাদেরও আমরা বলবো যে ভ্যাকসিন অবশ্যই নেবেন। আর এই প্রসঙ্গে ডক্টর দাশগুপ্ত আমি একটা কথা বলে রাখি, অনেকে বলেন যে অ্যালার্জি আছে, আমার এই ওষুধে অ্যালার্জি, এই খাবারে অ্যালার্জি, তাহলে কি আমি ভ্যাকসিন নিতে পারবো? অ্যালার্জি নিলে বোধহয়, অ্যালার্জি থাকলে বোধহয় ভ্যাকসিন নেওয়া যাবে না। আমরা প্রথমেই একটা কথা বলি যে অ্যালার্জি অত্যন্ত ভেগ একটা টার্ম। অ্যালার্জি বলে সহজে অ্যালার্জিকে সমস্ত গোত্রকে একসাথে ফেলে দেওয়া ঠিক নয়। ভারত প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো জিনিসের প্রতি অ্যালার্জি থাকে, অ্যালার্জি মানে তার প্রতি ইমিউন রিয়াকশনটা বেশি হয়, তাই জন্য আমরা সেটাকে অ্যালার্জি বলি। সুতরাং কোনো না কোনো জিনিসে, কোনো না কোনো মানুষের কখনো না কখনো জীবনে অ্যালার্জি দেখা দিয়েছে, সুতরাং সেটা নিয়ে ভয় পাবেন না। কিন্তু যদি কারো সিভিয়ার হিস্ট্রি থাকে, ধরুন একটা কোনো খাবার খেয়েছিলেন বা একটা কোনো শ্বাসকষ্ট হয়েছিল এবং তার জন্য আপনাকে হসপিটালাইজ হতে হয়েছিল, ইনজেকশন নিতে হয়েছিল, এবং বারে বারে আপনার এরকম ঘটনা ঘটেছে, তাহলে আপনি অবশ্যই ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলবেন এবং তার সাথে আলোচনা করে দেখবেন যে ভ্যাকসিনটা নেওয়া যায় কি যায় না,
ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি তখন ডিসাইড করবেন যে ভ্যাকসিন পাবেন কি পাবেন না। ডক্টর দাশগুপ্ত, আমাদের আরেকটা প্রশ্ন আপনার ধন্যবাদ কাছে, ডক্টর। হ্যাঁ একটা প্রশ্ন যেটা আমরাও বারবার আলোচনা করি বা বলার চেষ্টা করি, যে দেখা যাচ্ছে অনেক সময় যে অনেক মানুষ কিন্তু এই যে ভোটের কর্মীরা যারা ধরুন ভ্যাকসিন নিয়ে নিয়েছেন বা স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, দেখা যাচ্ছে 2 মাস পরে তারা প্রেগনেন্ট হয়েছেন জানতে পারলেন বা 1 মাস পরে জানতে পারলেন যে তারা অলরেডি প্রেগনেন্ট, এটা 1 নম্বর। তারা কি সেকেন্ড ডোজ নেবেন বা নিতে পারেন, বা তারা কি ফার্স্ট ডোজ নিয়ে কিন্তু বিপদে পড়বেন, এটা অলরেডি আপনি কিছুটা বলেছেন, আমি সেকেন্ড ডোজের ব্যাপারটাই আসি। এবং দ্বিতীয়ত একটা প্রশ্ন ওঠে খুব বেশি করে, যে ল্যাকটেটিং তিনি জানতেন না যে বাচ্চাকে এখনো হয়তো তার মানে মায়ের বয়স মানে বাচ্চার বয়স হয়েছে 2 বছর, এখনো তিনি ব্রেস্ট ফিড করান এবং তখন জানতেন না যে তিনি ব্রেস্ট ফিড করলে নেওয়া যাবে না, সরকারি গাইডলাইন বলছে, কিন্তু তারপরেও তিনি ব্রেস্ট ফিড করিয়েছেন, এতে কি কোনো ক্ষতি আছে? তো এই দুটো প্রশ্ন যদি আপনি একটু আলোচনা করেন। না, একদম সোজা উত্তর, এটা স্ট্রেট ফরওয়ার্ড উত্তর, না এতে কোনো ক্ষতি নেই। অর্থাৎ আপনি যদি না জেনে ভ্যাকসিন নেন এবং আপনি পরে জানলেন যে আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন বা আপনি, বাচ্চার কোন হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কোন পৃথিবী পাওয়া যায়নি প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং এর সময় ভ্যাকসিন নিয়েছেন, শুধুমাত্র তাহলে যদি তাহলে স্টেরিলাইজেশন সেন্টার সরকারি কর্মীদের সাথে তো এখনো সরাসরি নির্দেশিকা আসেনি, প্রেগনেন্সি ওভার হয়ে গেলে তার নেওয়া যেতে পারে, কিন্তু কিন্তু প্যানিক পরে বাচ্চার ক্ষতি হবে এরকম কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই। আচ্ছা, আর আমাদের সাথে এরপরে আমাদের সাথে কথা বলেছেন আমাদের সাথে যে খাদিজা আক্তার লিজা এবং প্রিয়া পাল, দুজনেই বলেছেন যে ওনারা ভ্যাকসিন নিতে পারবেন কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই বললাম ভ্যাকসিন নিতে পারেন, প্রেগনেন্সি ট্রাই করলে কোনো সমস্যা নেই। আমাদের মনে হচ্ছে ডক্টর দলুয়ের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যদিও আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ডক্টর অসংখ্য ধন্যবাদ জানাবো, তিনি তার এই অংশে ব্যয় করা এবং আমাদের পেশেন্টদের সাহায্য করা, তাদের বিভিন্ন প্রশ্নের থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং FAQ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাবাউট ভ্যাকসিন নিয়ে আলোচনা এবং আলোকপাত করার জন্য। আশা করছি এই আলোচনাটা আপনার সকলেরই খুব খুব সকলেরই বিভিন্ন প্রয়োজনে লাগবে। আপনাদের যদি আরো প্রশ্ন, দয়া করে আমাদের যে কমেন্ট এখানে কমেন্ট করবে, আমরা আলোচনা করে সেই প্রশ্নের যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, শুভ সঙ্গে ভালো থাকুন।